সেই সাথে মত প্রকাশের স্বাধীনতা। ইসলাম নারীকে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা দিয়েছে, মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা। একজন নারী যার সাথে বিয়ে আলোচনা হবে, বিয়ের ইজাব কবুলের প্রেক্ষাপট তৈরি হবে, নারীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে ছেলে বা পাত্র নির্বাচন করার। কোনোভাবেই এটা জায়েজ নয়, নারী অসম্মত, সে সম্মত না, কিন্তু বাবা মা তাকে জোর জবরদস্তি করে তার অপছন্দের পাত্রের কাছে বিয়ে দিচ্ছে, কখনোই এটা ইসলাম সমর্থন করে না। বরং এর বিপরীতে নারীকে ইসলাম অধিকার দিয়েছে বিয়ে পরবর্তীতে নারী এই সংসারকে ভেঙে দেওয়ার অধিকার ইসলাম নারীকে দিয়েছে। শুধু তাই না, কঠোর পর্দার নীতি, কঠোর পর্দার নীতি থাকা সত্ত্বেও মত প্রকাশের স্বাধীনতা কতটুকু ইসলাম দিয়েছে যে কঠোর পর্দা নীতি থাকা সত্ত্বেও একজন মেয়ে পাত্রকে দেখতে পারবে বিয়ের জন্যে, ঠিক তেমনিভাবে একজন পাত্র মেয়েকে দেখতে পারবে। এই জায়গা থেকে আরেকটা বিষয় স্পষ্ট, যারা বলে মুখ ঢাকা লাগে না, তো মুখ দেখার অনুমোদন বিয়ের ক্ষেত্রে পাত্রকে দেওয়া হইল, যদি অনুমোদনই লাগে এই জায়গায় তাহলে মুখ খোলা যদি থাকে তাহলে অনুমোদন কেন লাগবে, বোঝা যায় না? তো যাই হোক, চিন্তা করে দেখেন যে কঠোর পর্দানীতি থাকা সত্ত্বেও পুরুষ যেমন নারীকে দেখবে, পছন্দ করবে বিয়ের জন্যে, ঠিক তেমনইভাবে নারীও পাত্র দেখে পছন্দ করে সম্মত হয়ে তারপরে বিয়ে হবে, মত প্রকাশের স্বাধীনতা। এক্ষেত্রে আরও আমরা কিছু উল্টো কাজ করি, যদি ছেলের ভালো চাকরি থাকে আর যদি টাকা পয়সা থাকে তাহলে মেয়েকে আমরা দেখার সুযোগ দেই না, দেখার সুযোগ দেই না, তার মত প্রকাশের সুযোগ আমরা দেই না। বাবা মারা তুই কি বুঝবি, এই ছেলের নাক যে চ্যাপটা, ছেলের গায়ের রং যে হাফসিদের মতো, তার চুল, তার পুরো ফেস কাটিং নারীর পছন্দ না, কিন্তু তার টাকাটা বাবা মায়ের পছন্দ, এই জন্যে তার উপর জোর করে চাপাই দিচ্ছে, এটা আরও করা হয়। ইসলাম এটা সমর্থন করে না। নারী পুরুষকে দেখবে, পুরুষ নারীকে দেখবে, পাত্র পাত্রীকে দেখবে, পাত্রী পাত্রকে দেখবে। এর বিপরীতে আমরা আরও একটা উল্টো কাজ করি, সেটা হলো পাত্রপক্ষ আবার মেয়েকে দূরবীন লাগায় দেখে। পাত্রীর দেখার ব্যাপারে যেমন স্বাধীনতা কম, এর বিপরীতে পাত্রপক্ষ আবার দূরবীন লাগায় পাত্রীদেরকে দেখে। পাত্রপক্ষ দেখে, শুধু পাত্রর কথা বলছি না, পাত্রপক্ষ দেখে চুল কতটুকু সেটা মাপে, দাঁত দেখে, ভাই আপনি কি কুরবানির পশু কিনতে গিয়েছেন, আপনি হাঁটায় দেখতেছেন, এটা চরম ঘৃণিত কাজ, চরম নোংরামি, চরম একটা হীন কাজ। এর দ্বারা বরং মেয়েরা অপমান বোধ করে, ইসলাম সমর্থন করে না। হাঁটায় দেখতেছে, হ্যাঁ, দাঁত কেমন দেখতেছে, হাসি কেমন দেখতেছে, ভুরু কেমন দেখতেছে, খুঁটায় খুঁটায় চুল মাপতেছে, না। এই জাতীয় বিষয় যদি কিছু কিছু দেখার প্রয়োজনীয়তা থাকে, সেটা একমাত্র অধিকার পাবে পাত্র। পুরা পরিবার নিয়ে দেখতেছে, এটা নোংরামি, এটা ইসলাম সমর্থন করে না। বিয়ের কথা যেহেতু চলেই আসছে, আরেকটা বিষয় আলোচনা না করলেই নয়, সেটার নাম হলো বাল্য বিবাহ। কি বিবাহ? বাল্য বিবাহ। ইসলামে বাল্য বিবাহ বলতে কিছু নাই, বালেক বিয়ে আছে। কি আছে? বালেক বিয়ে আছে, বাল্য বিবাহ বলতে কিছু নাই। বাল্য বিবাহ বলতে কি বুঝি? একজন নারী এবং পুরুষ
তার ফিজিক্যাল সাইকোলজিক্যাল এবং মেন্টালি দৈহিক মনস্তাত্ত্বিক ম্যাচুরিটি আসতে হবে। এই ম্যাচুরিটি পূর্ণাঙ্গতা এই ম্যাচুরিটি আবার ফিজিক্যালি হতে হবে সাইকোলজিক্যালি বা মেন্টালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন। একজন পুরুষের এই ম্যাচুরিটি কখন আসে, একজন নারীর একজন মেয়ের এই ম্যাচুরিটি ফিজিক্যাল মেন্টালি ম্যাচুরিটি কখন আসে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করবেন নাকি অন্য কেউ নির্ধারণ করবে, কারণ ম্যাচুরিটি দেয়নি তো তিনি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ছেলে কখন বালেগ হবে, একটা মেয়ে কখন সাবালিকা হচ্ছে বালেগা হচ্ছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করছেন। একটা ছেলে বালেগ হওয়ার পরে তার জন্য বিয়ের অধিকার ইসলাম নিশ্চিত করেছে, অধিকার সে পাইল, এটা এখন সে এবং তার পরিবার যখন ইচ্ছা কাজে লাগাইতে পারে, অধিকার পাইল। এখন অধিকার পাওয়া মানে এমন না যে 15 বছরে বালেগ হয়ে গেলে এখনই বিয়ে দিতেই হবে, না, অধিকার সে পেয়েছে, এটা বাস্তবায়ন করা হবে যখন ইচ্ছা যখন সুযোগ সুবিধা। ঠিক তেমনি একজন নারী একটা মেয়ে সেও বালেগ হওয়ার পরে বিয়ের অধিকার তার সুনিশ্চিত করেছে ইসলাম। এই বালেগ হওয়ার আগে একটা ছেলে বালেগ হওয়ার আগে একটা মেয়ে বালেগ হওয়ার আগে অর্থাৎ এই ম্যাচুরিটিটা ফিজিক্যাল মেন্টাল সাইকোলজিক্যাল ম্যাচুরিটিটা আসার আগের যে বিবাহটা সেটার নাম হলো বাল্য বিবাহ। সেটার নাম কি? সেটার নাম বাল্য বিবাহ। কিন্তু ম্যাচুরিটি চলে আসছে, বালেগ হয়ে গেছে বালেগা হয়ে গেছে, এখন এর বিয়ে, এটার নাম বালেগ বিয়ে, এটার নাম বাল্য বিয়ে না। বরঞ্চ ইসলাম তাকে বালেগ বালেগা হওয়ার পরে এই অধিকার ইসলাম তাকে দিয়েছে নিশ্চিত করেছে। এখন যদি উভয় পরিবারের ভিত্তিতে বালেগ হওয়ার পরে বিবাহ দেওয়া হয় তাহলে এটা সর্বদিক দিয়ে এই সুযোগ এবং এই অধিকার দেওয়া হয়েছে। কিন্তু এর বিপরীতে বালেগ হয়ে গেছে বালেগা হয়ে গেছে, আইন করে এটাকে বাধাগ্রস্ত করা হইল, অধিকার ইসলাম দিল সুযোগ ইসলাম দিল, কিন্তু এটাকে আইন করে যদি বাধাগ্রস্ত করা হয় এটাকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে ইসলামের দৃষ্টিতে কোরআনের দৃষ্টিতে হাদিসের দৃষ্টিতে মানবাধিকার লঙ্ঘন করা হইল, ঠিক কিনা? মানব হিসেবে মানুষ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ম্যাচুরিটি দিলেন এবং তাকে ওই সুযোগ দিলেন, অধিকারটা নিশ্চিত করলেন। এখন এর বিয়ে করবে পরে সেটা সমস্যা নেই, অধিকার দেওয়া হয়েছে। এখন যদি এই অধিকারটাকে নষ্ট করে দেওয়া হয় তাহলে মানবাধিকার লঙ্ঘন হইল, ইসলাম যে মানবাধিকার দিয়েছে সেটা লঙ্ঘন হইল। সুতরাং বালেগ বিয়েকে প্রমোট করা দরকার, এটাকে আরো উৎসাহ দেওয়া দরকার। কিন্তু 18 বছর হয় নাই, অল্প কিছুদিন বাকি, 1 মাস 2 মাস বাকি, এখন উভয় পরিবার সর্বসম্মতিতে বিবাহের অ্যারেঞ্জ ম্যারেজ যেটাকে আমরা বলি, এই অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, 18 বছর হয় নাই অল্প বাকি আছে, পুলিশ ভাইদের কাছে প্রশাসনের কাছে এটা এমন বড় গুনার কাজ আসছে, এসে এমন বিয়ের সংবাদ যদি পাওয়া যায় তাহলে এসে প্রথমেই অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু 18 বছর হয়তো অল্প বাকি, এমন বিয়ের সংবাদ পাইলে উভয় বিআই কি অ্যারেস্ট, উভয় বিআই সাহেব অ্যারেস্ট। ম্যারেজ রেজিস্ট্রার যাকে আমরা কাজী সাহেব বলি, এই ম্যারেজ রেজিস্ট্রার অ্যারেস্ট, বিয়ের সাক্ষী প্রধান ভূমিকায় যারা ছিল তারাও অ্যারেস্ট, এমনকি বাবুরচি সাহেবও অ্যারেস্ট, যে তুই এই বাল্য বিয়ে রান্না করতে আসলি কেন। অথচ এটাকে যেইভাবে নিষিদ্ধ এবং গুনার কাজ বলে মনে করা হচ্ছে, এর বিপরীতে দেখেন একজন প্রাপ্ত বয়স্ক বালেগ ছেলে বালেগা মেয়ে প্রাপ্ত বয়স্কা মেয়ে পার্কে রেস্তোরাঁয় নদীর পাড়ে জঙ্গলে
রিসোর্টে রাস্তাঘাটে ফ্রি মিক্সিং লিভ টুগেদার অবাধে ঘোরাফেরা একটু মেলামেশা একটু ফুষ্টি রুষ্টি করবে তাতে কোনো সমস্যা নাই কারণ এরা বাচ্চা মানুষ পোলাপান মানুষ করতেই পারে বাচ্চা মানুষ ছেলে মানুষ অল্প বয়স্ক অল্প বয়স্কা ছেলে মেয়ে যদি ঘোরাঘুরি করতে পারে হাত ধরাধরি করতে পারে তাতে যদি কোনো সমস্যা না হয় তাহলে এতে যদি সমস্যা না হয় তাহলে অবৈধ কাজ করবে বিয়ে দিয়ে এদেরকে ওই কাজ করতে দিয়ে তো ভালো তাকে তুমি বাল্য বিবাহের নাম দিয়া কেন তুমি নিষেধাজ্ঞা জারি করলা একটু ঘোরাঘুরি করবে হাত ধরাধরি করবে বাচ্চা মানুষ করতেই পারে তাতে সমস্যা নাই বাচ্চা মানুষ এটা করতে পারে তাতে সমস্যা নাই বাচ্চা মানুষ বিয়ে করবে তাতে সমস্যা বৈধভাবে না ইসলামী শিক্ষা এটা না ইসলাম সমর্থন করে না তাই বাল্য ইম্যাচিউর ম্যাচুরিটি আসার আগে যেই বিবাহ সেটাকে যেমন নিষিদ্ধ করতে হবে সেটার যেমন রেস্ট্রিকশন দিতে হবে ঠিক তেমনই বালের বিয়েকে প্রমোট করা দরকার বালের বিয়েকে প্রমোট করা দরকার আল্লাহ রাসূল হাদিসে বলেছেন ইয়া মাশারা শাবাব মান ইস্তাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ আল্লাহ রাসূল বলেছেন হে যুব সমাজ তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে সাধ্য আছে বিয়ে করার ফালিয়াতাযাওয়াজ সে যেন অবশ্যই বিয়ে করে নেয় ফাইন্নাহু আগাদ্দুলিল বসর কেননা বিয়ে করলে তোমার দৃষ্টিতে সংযত রাখা তোমার জন্য সহজ হবে ও আহসানুলিল ফরজ তোমার লজ্জাস্থানকে হেফাজত করা তোমার জন্য সহজ হবে এরপরে আল্লাহ রাসূল বলতেছেন ওয়ামান লাম ইস্তাতিয় কিন্তু কারো সামর্থ্য নাই সাধ্য নাই ফিজিক্যাল মেন্টাল ইকোনমিক্যাল সামর্থ্য নাই সাধ্য নাই আল্লাহ রাসূল বলতেছেন ফা আলাইহি বিসাওম সে নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করার জন্য সে যেন রোজা রাখে আল্লাহ রাসূল বলতেছেন ফা ইন্নাহু লাহু উইজাউন কারণ রোজা রাখলে তার শরীরটা নিয়ন্ত্রণে থাকবে তার দ্বারা গুনাহটা কম হবে